আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন? তো দাবি করছেন এখানে চুপকে দেখো, নিয়ে বসে থাকেন ক্ষমতা, কাগজটা দেখাও তিনি সেই কথা পদত্যাগ করেছে। আর যারা ওখানে আছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক, ব্যক্তি প্রতি আমার কোনো আক্রোশ নয়, যারাই থাকুক ক্ষমতায় ওদেরকে বলেন দেখেন আপনার পদত্যাগ কোথায় তিনি পদত্যাগ। আপনি বুঝেছেন ষড়যন্ত্রের কথা বলবেন? তাহলে এইটাই যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পর্যন্ত যে কোনো মুহূর্তে চুপুর তার যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট আর বাকিরা তাঁর উপদেষ্টা, চুপুর উপদেষ্টা, তিনি ইচ্ছা করলে কিন্তু পরামর্শকে একদিনে ফেলে দিতে পারেন যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে, তিনি কিন্তু এটা করে দিতে পারেন। এবং তাঁর যে শক্তির যারা ভিত্তি, তাঁর যে শক্তির যারা ভিত্তি, তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ। পুলিশের কি গেছে কাজে? পুলিশের কাজে গেছে? কাজে যায়নি। আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া? আচ্ছা, পুলিশের কাছে কি অস্ত্র আছে? কিছু অস্ত্র চুরি গেছে আর বহু অস্ত্র আছে, এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে। এখন বলেন আর কয়টা ছেলেকে আর কয়টা মনিকে আপনারা এইভাবে উপহার দেবেন, উৎসর্গ দেবেন, আমাকে বলেন, বুঝে বলেন। এই যে বিশৃঙ্খলা করেন, খালি কল্পনা ফানুষ ওড়ান, এটা তারা কী করবে? এটা তো কিছু করতে হবে। ওরা যদি অস্ত্র নিয়ে কিছু বার নামে আপনাকে মনে করেন যে আপনাকে এবার আশ্রয় রাখবে, তাহলে আমাদের এবং আপনার শত্রু যারা পরিবেষ্ট, আপনি দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তারা প্রস্তুতির কথা বলছে, পাবলিকলি বলছে, গোপনে বলছে তা নাই। তাহলে বুঝতেছেন কিন্তু ঘটনাটা একটু যথেষ্ট পরিমাণ জটিল। আবার শেখ হাসিনারই নিয়ে যেতে আমলারা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে, তারাই কিন্তু জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল। তো আপনাদের কেউ বলেন না যে জনপ্রশাসনে যারা যারা আসছে এই তালিকা ধরে এই গ্রুপে বাদ দিতে হবে? বলেন না, চিনেন না, চিনেন না, বলতে পারবেন কি কোথায় আছে? ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর, বিভিন্ন রকম গুমখুনির সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল, ওরা কিন্তু পালাচ্ছে, মজুরন পালাইছে, দেখি পারেন দেখি ফেলতাম। তাই বন্ধুরা, তরুণ বন্ধুরা, বিপ্লব ডিনার পার্টি না, ডিনার পার্টি না প্লিজ, উল্লাসের সময় নেই। ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয়ে আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকে। কী কী জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে? প্রথমত রাষ্ট্র এবং সরকার একমত। আমরা কারা কারা জানি রাষ্ট্র সরকার একমত? আমরা কি বুঝি এটা মানে কি? রাষ্ট্র এবং সরকার একমত যদি এটা বুঝি তাহলে বুঝবো যে এর আগে পুলিশ সাথে শেখ হাসিনার যে তার যে নির্দেশ শুনেছে তারা ঠিকই করেছে। কেন ঠিক করেছে? কারণ সেই পুলিশের কাছে সরকার মানে রাষ্ট্র, তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবে নেয়, তারা শেখ হাসিনার কর্মচারী ভেবেছে। কেন ভেবেছে? তা আপনি তো পরিষ্কার না, তাহলে যদি আপনি পুলিশের দিয়ে আপনি তাই করবেন। রাজ কর্মচারীরা বা রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে, রাষ্ট্রের চাকরি করে, সরকারের দ্বারা না, তারা সরকারের গোলাম না। সরকারকে নির্বাচিত করে কেন? রাষ্ট্রের যে নির্বাচন পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে আমরা নির্বাচিত করি। রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস, রাষ্ট্র গঠন করতে হয়। আমি আবার বলি, রাষ্ট্র গঠন করতে হয় আগে, বানাইতে হয়, বানাইতে হয় বাড়ির মতন, বাড়ির মতো করে বানায় তেমনি করে বানাইতে হয় যেখানে আমরা বাস করি। 72 সালে কি আমরা রাষ্ট্র বানাতে পেরেছি? কেন পারিনি? কারণ যাদেরকে আমরা রাষ্ট্র বানাতে বলেছিলাম তাদেরকে আমরা পাঠিয়েছিলাম পাকিস্তানে,
তারা পাকিস্তান বানানোর কথা থাকে, পাকিস্তানের সংবিধান রচনার কথা থাকে। তো তারা এলএফওর অধীনে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে দিয়েছিল? দিয়েছিল ইয়াইয়া খান, মানে সেনাবাহিনীর লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার অধীনে তারা নির্বাচিত হয়েছে। নির্বাচিত হয়েছিল কোথার জন্য? পাকিস্তানের গণপরিষদের জন্য, বাংলাদেশের জন্য। তারা দেশ যখন স্বাধীন হল তখন তো উচিত ছিল আরেকটা গণপরিষদ করা, কারণ বাংলাদেশটাকে স্বাধীন দেয় নাকি স্বাধীন হয়েছে আমি বলতে নাকি নাকি স্বাধীন হয়নি? তার উচিত ছিল নতুন নির্বাচন করা, নতুন গণপরিষদ নির্বাচন করা, এবং সেই গণপরিষদে জনগণ নতুন করে গঠনতন্ত্র, নতুন রাষ্ট্র গঠন করা, এটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। 72 সালের সংবিধান পাকিস্তানের সংবিধান, কারণ পাকিস্তানে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রণীত সংবিধান, তাদেরকে দেখতে বাঙালির মতো লাগে, আসলে কিন্তু তারা পাকিস্তানি আইনের ভাষা।